ধরদি চাটা ধরো। আচ্ছা বেশ ঠিক আছে, ধরতে হবে না, তুমি এখানে বসো তো, শান্তিতে একটু বসো বসো, এনা চাটা ধরো। দেখো ওরা তো সামনেই রয়েছে, সারা রাত বাসরে জেগেছে, হইচই করেছে, এখন বোধহয় ঘুমিয়ে পড়েছে। তুমি টেনশন করো না, ওরা ঠিক চলে আসবে। টেনশন করবো না মানে? কত কাজ আর পড়ে আছে, কোনো আইডিয়া আছে তোর? সে পড়ে আছে জানি তো, কিন্তু দিনের প্রথম চা সেটা শান্তিতে খাও অন্তত। আর শান্তি, আমার শান্তির কথা ভাবে ছেলে মেয়েগুলো? ওরা আসবে, বউকে বরণ করে ঘরে তোলা আছে, তারপর রিচুয়ালস আছে, এগুলো তো পালন করতে হবে নাকি? তার মধ্যে আজকে কাল রাত্রি, কাল সকালের অনুষ্ঠান, রাতে বউ ভাতের চুক্কি, কম কাজ? তার মধ্যে ওই বিয়াক্কেলে মেয়েগুলো একটাও কেউ ফোন ধরছে না, না অঙ্কিতা না সিঞ্জিনি, কেউ না। কখন আসবে সেটা আমাকে বলতে হবে তো নাকি? ওরে বাবা এত কিসের ঝামেলা, শ্রীকে একটা ফোন কর না, ফোন করলেই তো মিটে যায়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বাড়িতে শ্রীকে ফোন করার কোন রকম কোনো দরকার নেই, শ্রী ভোরবেলাতেই চলে এসেছে। খাতুনি মম, সকাল সকাল এত হইছে কেন? মানে তোরা এখানে চলে এসেছিস, তাহলে বাকিরা কোথায়? ওরা সবাই, যারা যারা আমরা ওখানে ছিলাম, আমরা সবাই আজকে ভোরবেলাতেই চলে এসেছি। ওরা সবাই যে যার রুমে রয়েছে, ঘুমাচ্ছে মম, তুমি দেখো নি? দেখো কাণ্ড, আমরা তো ভাবছি তোরা পেখমদের বাড়িতেই রয়েছিস। না গো, ওরা বললো যে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে, এসে একটু ভালো করে একটু সবাই মিলে রেস্ট নেবো, একটু ঘুমাবো, তো বিষয়টা আমারও বেশ কমফোর্টেবল লাগলো, তাই সবাই মিলে ভোরবেলা হাঁটতে হাঁটতে চলে এলাম। বেশ করেছিস, শুধু আবির ওখানে আছে। কাকি বলি আমার চা কই? আছে আছে। এই শোন, তোরা সবাই চলে এসেছিস, তো আবির ওখানে একা রয়েছে, আর তোদের দরজা কে খুললো? হ্যাঁ লাবু মামা, স্ত্রীর মতন এক্সপার্ট থাকতে লাবু মামার কি দরকার মম? সেই তো প্রথম দিন জেনে এলো মনে নেই, রাত্রিবেলা চমকে দিয়েছিল, লক ভাঙা তো বাঁ হাতের খেল। মম মম তুমি টেনশন করো না তো এত, আমরা বিকেলবেলা ভাই বোনেরা সবাই মিলে গিয়ে পেখমদের বাড়ি থেকে পেখমকে আর ভাইকে নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক চাহিদা আবির, সেই চাহিদাগুলো মিটলে তবেই সম্পর্কটা সুখের হয়, আর সেই চাহিদা মেটাতে না পারলে শুরু হয় জটিলতা।